মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। কাকিমা ভালো আছো? আরে মা, হাই হাই, প্রণাম কর, প্রণাম কর। আরে 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 আরে, একদম প্রণাম প্রণাম না, প্রণাম করলে না কেমন একটা দূর দূর মনে হয়। তুমিও তো আমার একটা মেয়েরই মতো। আর এই যে আমার মেয়ে চলে গিয়ে একবার অন্ধকার দেখছিলাম, এখন মেয়ের বদলে আমি আরেকটা মেয়ে পেলাম। দেখো মা, তুমি আবার আমাকে ভুলে যেও না। ও মা, কিরকম কথাবার্তা দেখছো! ভালো থেকো বড় মাদি। না না, একদম না, এসব প্রণাম টোনামের একদম দরকার নেই। তুমি বসো তো, আগে বসো। বস ভাই, বস বস। এই হলো আমার দাদা শতদ্রু। তোমার সম্পর্কে আমার কিচ্ছু জানার নেই, আমি সব জানি। আমি তোমাকে কোনোই প্রশ্ন করব না। তোর কিছু জানার আছে? না না, আমার কিছু বলার নেই। আর আমি কি ওকে আজ থেকে চিনি নাকি? আমার কোনো প্রশ্ন নেই, আমি সবটাই জানি। আচ্ছা, এখানে কি ওর ইন্টারভিউ না হচ্ছে? তবে তুমি কিন্তু আমার দাদার সঙ্গে আলাদা করে কথা বলে নিতে পারো। না না, ঠিক আছে, কিন্তু আমি তো কথা বলতে চাই। আজকালকার দিনের মেয়ে, তোমার সাথে ওর তো সেরকম আলাপও নেই। নিজেরা কথা বলে আলাপ করে ভালো করে বুঝে নাও, এতে তো কোনো অন্যায় নেই। হ্যাঁ তাই তো, তোমাদের বনবে কি বনবে না সেসব তো তোমাদেরই বুঝে নিতে হবে, তাই না? আমরা তো শুধু দাঁড়িয়ে থেকে বিয়েটা দিতে পারি, সব কথা তোমাদের তো বলে নিতে হবে। এখন তোমরা যদি হ্যাঁ বলো তখনই আমরা এগোবো। চলুন আমরা বরং একটু পাশের ঘরে যাই। শতদ্রু, তোমার যা যা জিজ্ঞাসা করার আছে তুমি ওকে জিজ্ঞাসা করে নাও। না না, আমার কোনো প্রশ্ন করার নেই, বললাম তো। কিন্তু আমার আছে। হ্যাঁ তা তো থাকতেই পারে, কিন্তু শতদ্রু তোমার কোনো কিছু জানার নেই কেন সেটা আমি বুঝতে পারছি না। তোমারও তো কিছু প্রশ্ন থাকতে পারে। আর তুমি ওর সম্পর্কে কতটুকুই বা জানো বলো তো? হ্যাঁ, দু একবার তোমার বাড়িতে গেছে কিন্তু তোমার সঙ্গে তো দেখা হয়নি। আমরা বরং পাশের ঘরে গিয়ে বসি, কেমন? তোমরা কথা বলো। হ্যাঁ দিদি, আসুন না। এসো এসো এসো। তোমরা কথা বলো, কেমন? শোনো না, আমাদের খাবারটা ওই ঘরে পাশে ঘরে দিয়ে দাও, আর শতদ্রুর চা কফি মিষ্টি এখানে দিয়ে যাও। না না, শোনো না, আমি আসলে এই সময়ে চা বা মিষ্টি কিছু খাই না। আমাকে নিয়ে প্লিজ ব্যস্ত হবেন না, আমার কিছু লাগলে আমি চিন। আচ্ছা ঠিক আছে, তোমরা কথা বলো, কেমন? চলো। আপনার কিছু জানা নেই আমার কাছে? না। কেন? না আসলে দেখুন, আপনার বিষয়ে যে বেসিক ইনফরমেশন গুলো সেগুলো তো আমার কাছে আছে। আমার কিন্তু কিছু প্রশ্ন আছে। হ্যাঁ বলুন। বলছি, শিমুলের সাথে আপনার সম্পর্কটা ভেঙে গিয়েছিল কেন? আমি জানি না, এখন আপনি এটা বলবেন না যে আপনার কিছু ছিল না বা আমি কি করে জানলাম, কোথা থেকে জানলাম। জেনেছি যখন তখন কোথাও না কোথাও থেকে তো জেনেছি। নিন বলুন, সম্পর্কটা টিকলো না? দেখুন, সম্পর্কটা টিকে গেলে তো আমার আর শিমুলের বিয়েটা হয়ে যেত। ইনফ্যাক্ট আমি শিমুলকেই বিয়ে করতাম। তারপরেও শুনলাম আপনাদের একটা মেলামেশা ছিল। আপাতত নেই। আপাতত নেই তার মানে পরে থাকতে পারে, তাই তো? না দেখুন, আমি সেই ধরনের ছেলে নই। গ্যারান্টি করবেন কি করে? এখন আমার কথাটা হয়তো আপনার খুব ফিল্মি মনে হতে পারে, কিন্তু আমার মুখের কথাই গ্যারান্টি। আপনার আপনার যদি বিশ্বাস হয় তবেই আসুন, আদারওয়াইজ ইটস ওকে। দ্যাটস ফাইন। দেখুন, বিয়ের আগে আপনার কার সঙ্গে অ্যাফেয়ার ছিল ছিল না
এসব আমি জানতে চাই না। আমারও যে দু একজনের সাথে অ্যাফেয়ার ছিল না তা তো নয়, কিন্তু সেগুলো সাকসেসফুল হয়নি। কিন্তু বিয়ের পর আমি মন দিয়ে সংসার করতে চাই এবং আমি চাই না আমার স্বামী অন্য কাউকে নিয়ে ব্যস্ত থাকুক। আশা করি আপনি আমার পয়েন্ট অফ ভিউটা বুঝতে পারছেন। হ্যাঁ, ডেফিনেটলি ডেফিনেটলি। দেখুন, আমি বিয়ে যখন করছি তখন নিশ্চয়ই পুরনো সম্পর্কে ফিরে যাওয়ার জন্য করছি না। সব থেকে বড় প্রশ্ন, আপনি শিমুলকে ভুলতে পেরেছেন? সত্যি করে বলুন, ভুলতেই যে হবে তার কিন্তু কোনো মানে নেই। কাউকে মনে রেখে অন্য কারোর সাথে সংসার করা যায়, ইনফ্যাক্ট অনেকে তো এটা করে থাকে। দেখুন, আজকের দিনে দাঁড়িয়ে আমি যদি একথা বলি যে আমি শিমুলকে কমপ্লিটলি ভুলে গেছি, তাহলে আমি ডাহা মিথ্যে কথা বলছি। কারণ সপ্তাহখানেক আগে পর্যন্ত আমার ওর সাথে যোগাযোগ ছিল। তবে হ্যাঁ, আমি শিমুলকে ভুলতে চেষ্টা করব, নিজে ভালো থাকার জন্যই ওকে ভুলতে চেষ্টা করব। সুতরাং বুঝতেই পারছেন, আমি ওকে নিজের স্বার্থে ভুলতে চেষ্টা করব, আপনার মন রাখার জন্য নয়। দ্যাটস গুড। আপনি যে পরিষ্কারভাবে কথাটা বললেন সেটা শুনে আমি খুব খুশি হলাম। আচ্ছা, আপনার কোনো প্রশ্ন নেই আমার কাছে? না মানে দেখুন, আমার কিন্তু অনেক অ্যাফেয়ার। আমার সত্যি আপনার কাছে কোনো প্রশ্ন নেই। কেন নেই? কেন নেই এর উত্তর কি দিই বলুন তো। অ্যাকচুয়ালি দেখুন, এর আগে আপনি কি করেছেন না করেছেন সেই বিষয়ে জানার আমার কোনো ইন্টারেস্ট নেই। মানে যা ছিল ছিল। এর আগের আপনার যে পার্সোনাল অ্যাফেয়ারগুলো সেগুলো জেনে আমার কি হবে? মানে সেগুলো নেই বলেই তো আপনি আবার নতুন করে ভাবতে শুরু করেছেন। ইনফ্যাক্ট খুব যে ভাবতে শুরু করেছিলাম তা কিন্তু নয়। আমাদের মধ্যবিত্ত বাড়ি, মধ্যবিত্ত বাড়িতে বুঝতেই পাচ্ছেন বিয়ের সিনড্রাম থাকে, আর ছেলে মেয়ে বড় হয়ে গেলেই বাবা মা খেপে ওঠে বিয়ে দেওয়ার জন্য। আমিও চেষ্টা করেছিলাম অনেক কাটাতে, কিন্তু ফাইনালি ভেবে দেখলাম কাউকে বন্ধু হিসাবে পেলে খুব একটা মন্দ হয় না। দ্যাটস গুড। আমার কাছে খবর আছে আপনি এই বিয়েটা করতে চাননি। হ্যাঁ, আসলে আমি এই বিয়েটাই নয়, আমি অ্যাকচুয়ালি বিয়েই করতে চাই না। হঠাৎ রাজি হলেন বাড়ির চাপে? দেখুন, ফ্র্যাঙ্কলি স্পিকিং, ইয়েস, বাড়ির চাপে। মানে আপনার বাড়িতেও তো নিশ্চয়ই প্রচুর কথা হয়েছে তারপর। না, আমি নিজে একটা সময় ভেবেছি আমার একজন বন্ধু দরকার। আপনি এখনো সেটা ভাবছেন না তাই তো? আসলে প্রথম বন্ধুত্ব থেকে এত বড় আঘাত পেয়েছি যে এখনো এখনো ভেবে উঠতে পারিনি যে আমার জীবনে দ্বিতীয় একজন বন্ধুর প্রয়োজন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।